হচ্ছে বাংলার জন্য। জি স্যার। হালদা এই ইউনিট বইতে যে সাজেশনটা আছে এগুলো, তারপরে যে প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যা সহকারে পড়বা, একদম ফুল, ঠিক আছে? কোনো 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 একটা শব্দ বাদ দেওয়া যাবে না। এটা 1 নাম্বার, এটা করলে তুমি 5টা পয়েন্ট পাবা, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। তারপরে হালদা বিডি বইটা কালেক্ট করবা, ঠিক আছে? কালেক্ট করে ওটার সাজেশন পার্ট আর এই ইউনিটের সাজেশন পার্ট দেখবে একই, সাজেশন পড়ার দরকার নাই। ওটাতে শুধু বি, B1 আর ডি ইউনিটের বাংলা প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়বা। আমার কথা কি বুঝা গেছে? অর্থাৎ আমি এখানে বলে দিই এটা কেন বলতেছি, যে বি আর ডি ইউনিটের বাংলা তুমি কেন পড়বা, বাংলা ইংরেজি দুইটার ক্ষেত্রে একই কাজ করবা, বাংলা ইংরেজি এই দুইটা পার্ট এই কাজটা করবা। কেন করো আমি বলে দিই, এই যে এই ইউনিটের যে বাংলা প্রশ্নটা, এটা এই প্রশ্নটা করা হচ্ছে যে তোমার বাংলা ডিপার্টমেন্টের স্যারে, আবার বি আর ডি ইউনিটের প্রশ্নটাও করে বাংলা ডিপার্টমেন্টের স্যারে। বুঝা গেছে? জি স্যার। তো এখন যেই স্যারে তোমার প্রশ্ন করতেছে উনি কিন্তু সায়েন্সের স্যার না, তো ওই জন্য ওনার প্রশ্নটা ওই বি ইউনিটেও যে প্যাটার্ন দেখা যায় যে ডি ইউনিটেও একই প্যাটার্ন, B1-এ একই রকম, এই ইউনিটেও একই রকম। তুমি প্রয়োজনে আমাদের গ্রুপে, আমি ডি ইউনিটের এবার যে প্রশ্ন সেটার একটা PDF ডাউন দিয়ে দিয়েছিলাম আপলোড করে, তোমরা অনেক কেউ কেউ হয়তো ডাউনলোড করছো, এটা আমি তোমাদেরকেও পাঠিয়ে দিব, লিঙ্ক পাঠিয়ে দিব অথবা ওই PDFটা দিয়ে দিব, তাহলে দেখলে বুঝতে পারবা যে প্রশ্নগুলো একই প্যাটার্ন, একই ক্যাটাগরির। বুঝা গেছে? তাহলে ওই কাজটা করলে মোটামুটি যেগুলো তোমার আনকমনের মধ্যে থাকে এগুলো তুমি কম পেয়ে যাবে। আর নতুন কিছু তোমাদের সিলেবাসে যুক্ত হয়েছে, যেমন আমি যদি বলি ওই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা যুক্ত হলো কি নতুন কি বাংলা নতুন সাহিত্যিক দিকের প্রতি নাকি, জি স্যার, এটা হ্যাঁ একটা আছে। এরকম কিছু জিনিস আছে, এগুলো থেকে একটা প্রশ্ন, এই এই এটা থেকে গতবার একটা প্রশ্ন আছে এই রচনাটা থেকে, তো এরকম দুই একটা রচনা বা প্রবন্ধ বা গল্প বা পদ্য তোমার বইতে হয়তো নতুন অ্যাড হয়েছে, এটা হয়তো হয়তো ওইটা থেকে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও প্রশ্ন আসে নাই, এখন ওইটা থেকে দুই একটা চলে আসতে পারে ওগুলা থেকে। ওই জন্য আমি বলতেছি তুমি এই যে 10টার মধ্যে 7টা পয়েন্ট পাবা, ভাগ্য ভালো হলে 8টা পয়েন্ট পেয়ে যেতে পারো এই কাজটা করলে। আমি এখন যে কাজটা করছি বলছি, জাস্ট এই কাজটা করলে ইংরেজিতে 15 নাম্বার। এখন তুমি যদি এই বিডি ইউনিটের, বি আর ডি ইউনিটের আর এই ইউনিটের ইংরেজি প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহকারে দেখবা যে আমাদের বইটাতে প্রত্যেকটা প্রশ্ন কোন টপিক থেকে আসছে, ওই টপিকের কোন স্ট্রাকচার থেকে আসছে, এটা কিন্তু আমি বলে দিছি ওখানে, লিখে দিছি সুন্দর করে। তো এখন তুমি যদি ওই স্ট্রাকচারটা খাতায় নোট করো, আর ওইটার সেম আরও কী কী এক্সাম্পল দেওয়া যায়, হ্যাঁ ওই এক্সাম্পলগুলো যদি, যে এক্সাম্পলগুলো পরীক্ষা আসছে আর কি, দেখবা যে একই, মনে করো থার্ড কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল, দেখবে যে অনেকগুলো প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই কন্ডিশনাল থেকে আসছে, তাহলে তুমি সবগুলো খাতার মধ্যে নিচে দিয়ে নোট করে ফেলো যে কন্ডিশনাল থেকে এটা আসছে। তারপরে সাপোজ তোমার প্রিপোজিশন থেকে কী কী আসছে তুমি নোট করে ফেলো, এটা প্রিপোজিশন থেকে অবশ্য এভাবে পড়ে কমন পাবা না, প্রিপোজিশন মেন বইতে একটু দেখতে হবে। তারপর হচ্ছে তোমার মনে করো গ্রামার অন্যান্য যে টপিকগুলো আছে, সাপোজ তুমি ভয়েস চেঞ্জ বা মনে করো ন্যারেশন আসলো বা ট্যাগ কোশ্চেন আসলো, এই জিনিসগুলো তুমি যখন খাতার মধ্যে নোট করে ফেলবা তখন দেখবা যে তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে আমার এই টপিক থেকে প্রশ্ন আসবে, আমাকে এটা এটা পড়ে যাওয়া লাগবে। আর এই ইউনিটে তোমার কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয় না, যেমন সেন্টেন্স কারেকশন নামে একটা টপিক আছে যেটাকে বলে পিন পয়েন্ট এরর, মানে সেন্টেন্সের মধ্যে 4টা অপশন দেওয়া থাকে, একটা ভুল থাকে, ওই ভুলটা ফাইন্ড আউট করতে হয়, এটা বি আর ডি ইউনিটে আসে, এই ইউনিটে আসে না, তো এটা তুমি পড়বা না। তারপরে তোমার অ্যানালজি আসবে না, সিনোনিম অ্যান্টোনিম আসে বাট অ্যানালজি আসে না, তো তুমি অ্যানালজি পড়বা না। তাহলে এভাবে করে যদি তুমি ওই যে একটা কী করো সামারি নিজে নিজে তৈরি করো, তখন হচ্ছে দেখবা তোমার কাছে এটা ইজি হয়ে যাবে, যে তোমার আর বাংলা ইংরেজি যে কঠিন লাগতেছে এটা তেমন কঠিন লাগবে না। এখন মনে করো আমি তোমাকে সাপোজ একটা শেয়ার দেই, হ্যাঁ বলো স্যার, আপনি একটা PDF দিলে ভালো হইতো ইংলিশ আর বাংলার জন্য, একো একটা পেজ আপনি PDF, তো ওই যে সাজেশন PDFটা তো অলরেডি সবাইকে আমি পাঠিয়ে দিয়েছি এমনিতেই, আপনাদের শুধু বায়োলজিটা দেখলাম দিলে না, আমি এটা সবাইকে দিছি, তোমার কাছে হয়তো যায় নাই, তাহলে ওটাও তোমাকে পাঠিয়ে দিব। তুমি আমাকে একটু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবা, আর তোমরা একবার নক দিয়ে বারবার মানে আবার খালি নক দাও যে ভাই এটা দেন দেন দেন, এতবার নক আমি দাও দেই নাই, আমি যখন ফ্রি হই তখন এমনিতেই রিপ্লাই দেই, এমনিতেই পাঠাই, কিন্তু আমাকে ফ্রি থাকা লাগবে, ঠিক আছে? বুঝে গেছে? আমি যখন ফ্রি হব তো আমি আমি সবার মেসেজ দেখি, তুমি মনে করো না যে দেখি না, আমি সবার মেসেজ দেখি, দেখে রিপ্লাই দিই। স্যার আমি তো ওই গ্রুপটাতে অ্যাড নি, গ্রুপ নাই কোনো, গ্রুপ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, আর আমি তোমাদের একটা গ্রুপে কয়েকদিন পর অ্যাড করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করি না, কারণ ওখানে আমি গতবার অ্যাড করে যাদেরকে অ্যাড করছি এরা নিজেরা নিজেরা আড্ডা দেয়, পড়াশোনা করে না, তো এই জন্য আর গ্রুপ এবার করিনি। আচ্ছা খেয়াল করো এই যে আমরা ভালো এই PDF গুলো কোথায় পাবো,
এই দেখো এই পিডিএফটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিছি, ও গ্রুপের পিডিএফ ফাইল অপশনে গেলে পাবা, এটা আমি তোমাদেরকেও পাঠিয়ে দিব। এখন খেয়াল করো এই যে আমি এখানে ধরলাম, মনে করো এখানে মনে করো দেখো কি প্রশ্ন আসছে, যে গোলাবরা দান গোয়ালবরা গুরু বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে? এটা যখন দেশে কোনো অভাব ছিল না তখনকার কথা বোঝানো হয়েছে। এটা চাষার দুঃখ একটা প্রবন্ধ ছিল, এখন তোমাদের আছে কিনা জানি না, ওটা থেকে দিয়েছে 2022 সালের প্রশ্ন, এটা 22-23 সেশন মানে গতবার প্রশ্ন। এখন এটা কিন্তু গতবার আমার কাছে মনে হয় ছিল না, তোমাদের আছে এটা? না স্যার, শর্ট সিলেবাসে নাই। হ্যাঁ তাহলে দেখো এটা কিন্তু ওদেরও ছিল না, তারপর প্রশ্ন আসছে, ফুল সিলেবাস ওটা পড়তে হবে। কন্দর শব্দের অর্থ কি? এটা হচ্ছে পর্বতের গুহা। তো এখন এটা তুমি কোথায় পাবা? এটা হচ্ছে সাম্যবাদী একটা কবিতা আছে, ওই কবিতার একটা শব্দ এটা। এখন তুমি হয়তো শব্দ পড়ো নাই, তাহলে খেয়াল করো এই যে তোমার এই জিনিসটা, তুমি এখন এটা এটা ডি ইউনিটের প্রশ্ন, এটা বললে তুমি বুঝতে পারতেছো যে প্রশ্নটা এই স্টাইলে হচ্ছে। এখন মনে করো আমি তোমাকে আগে এই প্রশ্নটা শেষ করি, তারপর বুঝাই। এই পৃথিবীতে এক স্থান আছে, কবিতা ঠিক কবিতায় স্থানটি কেমন? স্থানটি হচ্ছে সুন্দর সুন্দর করুণ, এটা কবিতার মধ্যে উল্লেখ আছে, ওখান থেকে দেখে বুঝে নিতে হবে। জীবন বৃক্ষ প্রবন্ধ, এখন এই জীবন বৃক্ষ প্রবন্ধ তোমাদের আছে কিনা আমি জানি না, কিন্তু এটা ফুল সিলেবাস এই জন্য আসছে। লোভে পাপ পাপ মৃত্যু কোন কারকে কোন বিভক্তি, তাহলে কারক থেকে আসছে, তোমাকে কারক থেকে পড়তে হবে। এবার খেয়াল করো সাম্যবাদী কবিতায় প্রত্যাশিত সাম্যের ভিত্তি কি? এটা হচ্ছে মানবতন্ত্র। কোন বানানটি ভুল আমি একবার দেখাচ্ছি, এটা হচ্ছে সাহিত্যের একটা, এটা এটা কোন ধরনের বাক্য, জটিল বাক্য সরল বাক্য এটা জিজ্ঞেস করছে। এটা হচ্ছে একটা উক্তি, এটা দিয়ে কি বুঝেছে জিজ্ঞেস করছে, তাহলে উক্তি আসতেছে, শব্দের অর্থ আসতেছে, তুমি খেয়াল করো এটা অর্থ বানান আসতেছে, যেটা একটু আগে আমি দেখছি। তাহলে এইভাবে তোমাকে এই এখান থেকে তুমি বুঝে নিতে হবে যে এই স্টাইলে প্রশ্ন হচ্ছে। এটা মনে করো যে যেমন বিদেশি গর্ব থেকে আসছে, সেকেন্ড ক্লাস বর্তমানে কোন শ্রেণী, বর্তমানে সেটা নবম শ্রেণী। তো এভাবে করে এই যে একটা অ্যানালজি আসছে, তা খেয়াল করো এই যে আমি এই এই টপিকগুলো মোটামুটি পেলাম। এখন আমি কি করব, সাপোজ আমি এই ইউনিটের একটা প্রশ্ন ধরি, এটা ডি ইউনিটে এতক্ষণ পর্যন্ত পড়ছি, এখন মনে করো এই ইউনিটের একটা প্রশ্ন ধরি আমরা, এটা হচ্ছে এই ইউনিটের প্রশ্ন। এখন খেয়াল করো ইউনিটের মনে করো যে আমি বাংলা প্রশ্নটা আমি তোমাদেরকে জাস্ট এগুলো আগেও একবার বলছি, এখন আবার বলতেছি, খেয়াল করো বলছে কোনটি শুদ্ধ, ওখানে বানান শুদ্ধ দিছে, এখানে বাক্য শুদ্ধ দিছে। এই যে কোনটি শুদ্ধ, বানান শুদ্ধ, খেয়াল করো শব্দ শুদ্ধ, তাহলে মানে একই স্যারে প্রশ্ন করে বিধে এই প্যাটার্নটা একই রকম থাকতেছে। কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের জন্য জেলে গিয়েছিলেন? তিনি আনন্দময়ীর আগমনে প্রকাশিত 1922 সালে, তখন তিনি জেলে যান, এটা ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই কবিতা এই কাব্যগ্রন্থের মধ্যে এই এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা আনন্দময়ীর আগমনে, এই কবিতা প্রকাশিত হওয়ার ফলে তিনি জেলে যান। এতটুকু জানলে হবে, এখানে আরো বিস্তারিত আমি আমরা লিখে দিছি, তোমরা একটু দেখবা। মুসলিম সাহিত্য সমাজ, এটা থেকে সাহিত্য সমাজ, এটা থেকে বি ইউনিটের প্রশ্ন ছিল, ডি ইউনিটের প্রশ্ন ছিল, তুমি বি ডি ইউনিট প্রশ্ন পাইলে বুঝতে পারবা। ওখানে একবার সাল আসছিল, আর একবার আসছিল যে এটার স্লোগান কি, স্লোগান হচ্ছে যে এটার হচ্ছে যে এটা একটা স্লোগান আছে, এটা মুসলিম সাহিত্য সমাজও বলে, এটাকে বুদ্ধির মুক্তি আন্দোলনও বলে। এটা 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1926 সালে। এটার স্লোগানটা হচ্ছে এরকম, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই আমি যে লাইনটা বলছি এটাই, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, আর কি এই আচ্ছা যে এই যে প্রথমে যেটা বলছি ওটা আরেকবার শুনে নিবে রেকর্ডিং থেকে। এখন গেল শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি, এই যেভাবে তোমাকে জিজ্ঞেস করবে। এখন শরৎচন্দ্র কোত্থেকে আসলো, ওই যে বিলাসী থেকে আসলো, তার রাজনৈতিক উপন্যাস কোনটি, এটা হচ্ছে পথের দাবি। এখন তুমি হয়তো শরৎচন্দ্র কী পড়ছো উপন্যাসগুলোর নাম শিখছো, কিন্তু রাজনৈতিক উপন্যাস কোনটা এটা হয়তো শিখো নাই, বাট এটা কিন্তু এই ইউনিটের প্রশ্ন, তুমি দেখো অনেক ডিপ থেকে প্রশ্নটা করছে। এখন তুমি এই যে এই জন্য আমি বললাম যে বিডি ইউনিটের প্রশ্নগুলো তুমি পড়লে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবা। এইটা হচ্ছে যে বলছো যে বাস বত্রাস নাকি, উনি কে জিজ্ঞেস করছে, এটা হচ্ছে মেঘনাথকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা যেটা তোমরা আছে সেটা থেকে পড়লে পাবা। সাময়িক সাহিত্য লেখকের জন্য অবনতি কর উক্তিটি কার, এরকম উক্তি অন্যান্য ওই যে আমি ডি ইউনিটেও দেখাইছি তোমাকে। যেভাবে বেড়ে উঠি কার আত্মজীবনী, আত্মজীবনিক বা আত্মজৈবনিক রচনা, এটা হচ্ছে যে আল মাহমুদের, আল মাহমুদের এটা নতুন দিয়েছে তোমাদের, একটু দেখে নিতে হবে। অপরিচিতা, তুমি দেখো এখানে অপরিচিতা এই ইউনিটে আসছে, ওখানে ডি ইউনিটে অপরিচিতা থেকে আসছে, তুমি দেখো এটা হচ্ছে ডি ইউনিট, এই যে ডি ইউনিট অপরিচিতা দেখাচ্ছে একটু আসছিল। তো আসলে এইভাবে তোমাকে কি এই জিনিসগুলোকে বুঝে বুঝে যখন তুমি যাবা তখন তোমাকে আটকাতে পারবে না। এই দেখো কাজী ইসলামের কথায় আত্মনির্ভরতা আসে কিসে, আত্মাকে চিনলে, এটা ওই যে তোমার কাজী ইসলামের যেই আমার পর প্রবন্ধটি সেখান থেকে এটা তোমার এই নেওয়া হয়েছে আর কি এই লাইনটা। এই যে এটা ডি ইউনিটের প্রশ্ন আবার দেখাচ্ছি আর কি তোমাদেরকে, এই যে অপরিচিতের প্রশ্ন দেখো কোন পত্রিকা প্রকাশিত হয়, এটা ডি ইউনিটের প্রশ্ন। আর ইউনিটের প্রশ্নটা কি করছে, অপরিচিত গল্প কোন পত্রিকা প্রশ্নিত, দেখো সেম প্রশ্ন, দেখো এই ইউনিট এটা। এখন একদম ক্লিয়ার হয়ে গেছে যে একই স্যারের প্রশ্ন করার কারণে প্রশ্নটা এই ইউনিটে যা ছিল ডি ইউনিটেও তা। রাজু কি বুঝতে পারছ? রাজু
রাজু নাই স্যার, বুঝতে পারছি হ্যাঁ আমি। সুজিত তুমি বলো তো, 9 নম্বর প্রশ্নটা কোন ইউনিটে? জি স্যার, এ ইউনিটে ছিল, ডি ইউনিটে এন ইউনিটে আসছে আর কি, ডি ইউনিটে চেঞ্জই। এটা আছে আছে, একই সালের প্রশ্ন। এই যে দেখো এটা 22-23, এটা ইউনিট 22-23, বুঝে গেছে? এই জি স্যার। ঘটনাটা এরকম হলো কেন? এরকম হলো কারণ হচ্ছে একই স্যারে প্রশ্ন করে বিদায়, ওই স্যার দুই একটা প্রশ্ন সব ইউনিটে ঢুকিয়ে দেয় একই রকম, বুঝে গেছে? তো এই জন্য পরীক্ষার দিনও তোমরা খেয়াল রাখবা যে পরীক্ষা যখন মনে করো এই তোমাদের এই ইউনিটের পরীক্ষা আগে হয়ে যাবে, এটা একটা সমস্যা। কিন্তু যারা বিডি ইউনিটে পরীক্ষা দিবা তারা ওই এই ইউনিটের প্রশ্নটাও দেখে যাবা, যেটা পরীক্ষা হয়ে যাবে ওই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা। এই দেখো সমাজ থেকে আসছে, সমাজ কারক এগুলো থেকে দেয়, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটু ফেভারিট সবসময় দেয়। তাহলে এই যে এভাবে তোমাকে স্টাডি করে বুঝতে হবে, যেমন দেখো এই প্রশ্নটা থার্ড কন্ডিশনাল, তুমি খেয়াল করো এই যে থার্ড কন্ডিশনাল, এখন মনে করো এটা হচ্ছে এই ইউনিটে আসছে, হ্যাঁ থার্ড কন্ডিশনাল, ইফ উই হ্যাড অ্যান্ড লস্ট আওয়ার ওয়ে, এখানে আমি বলে দিছিলাম যে হ্যাড থাকবে, বার্বের পিপি থাকবে এক পাশে, অপর পাশে উড হ্যাভ থাকবে বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ থাকবে, এই যে উড হ্যাভ আছে অপশন দিয়ে দিতে, তাহলে এটা আছে আনসার। এখন খেয়াল করো এই যে কন্ডিশনাল থেকে যে প্রশ্নটা আসলো 7 নম্বর, এটা এই ইউনিটে, এখন এটা আমি তোমার ডি ইউনিটে দেখাই যে আসছে কিনা। তো ডি ইউনিটে আমি কন্ডিশনাল লিখে সার্চ দিচ্ছি, দেখি কি হয়। এই যে ডি ইউনিটে দেখো সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালের প্রশ্ন আছে 5 নম্বর প্রশ্ন, থার্ড কন্ডিশনাল থেকে আসছে এই 15 নম্বর প্রশ্ন, খেয়াল করো। আমি জাস্ট দেখাচ্ছি যে একই স্যারে প্রশ্ন করার কারণে কি হয়। যে দেখো সেকেন্ড কন্ডিশনাল থেকে আবার আছে, এগুলো ডি ইউনিটের অন্য শিফটে, বিভিন্ন শিফট এখানে যত সবগুলো শিফট আছে। তাহলে দেখো 3টা প্রশ্ন দেখাচ্ছি তোমাকে আমি। তাহলে এই যে একই টপিক থেকে যে প্রশ্ন আসলো এটার কারণ কি? কারণ হচ্ছে একই স্যার প্রশ্ন করে, এই ইউনিটের প্রশ্নগুলো একটু সহজ দেয়, বি ইউনিটে একটু কঠিন দেয়, এই হচ্ছে কথা। মানে কিন্তু রুলস একই, প্যাটার্ন একই। হ্যাঁ বলো স্যার, আমাদের পিডিএফ দিয়ে দিয়ে না গ্রুপ তৈরি করলে ভালো হইতো আর, কেউ যেন চ্যাট না করতো এরকম সিস্টেম করে, আপনি সব জায়গায় দিয়ে দিলে সবাই পাইতো আর কি, এক জায়গায় দিয়ে। আচ্ছা, কেউ চ্যাট না করতে পারে এরকম সিস্টেম করা যায় কিনা আমি জানি না। আচ্ছা আমি চেষ্টা করব। করা হ্যাঁ যায় করা যায় করা যায়। আচ্ছা স্যার, ওকে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি একটা এই ইউনিট নিয়ে একটু কি তোমাদেরকে হালকা ওভারভিউ দিয়ে দিলাম। ইংলিশ কিন্তু আমি কয়েকটা ক্লাস নিয়েছি তোমাদের, হ্যাঁ আরও কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এমনিতে এই মোটামুটি ফিজিক্স সেকেন্ড পেপার থেকে অনেকগুলো কাভার করছি, ফার্স্ট পেপার নিয়ে টেনশন করার দরকার নাই, এটা আমার 3 দিন লাগবে ফার্স্ট পেপার তোমাদেরকে ধরাই দিতে যে আসলে কোন জায়গাতে প্রশ্ন হয়। বায়োলজি আর ফিজিক্স, হায়ার ম্যাথের কথা যদি বলি, হায়ার ম্যাথ কে ক্যান্সার করবো একটু আমাকে বলো। হায়ার ম্যাথ কি অ্যান্সার করবা? কেউ কি আসো? সজীব মনে হয় করবেন নাকি কে জানি বলছিল। স্যার ডিপেন্ড করে কোশ্চেন কেমন আছে, একবার দেখলে বুঝতে পারবো আর কি, না না মানে যেকোনো একটা প্রিপারেশন নিয়ে যাবা, বাসা থেকে একটা প্রিপারেশন নিয়ে যাবা। স্যার তারপরে দাবির পরেই তো সিইউ, মানে একদিন পরেই। বাকিরা কি বায়োলজির পক্ষে? না হ্যাঁ আমরা সবাই বায়োলজির পক্ষে, কিন্তু দেখা যাক। ওকে তাহলে বায়োলজির তো একটা শিট আমি অলরেডি সবাইকে দিয়ে দিছি, হ্যাঁ ওটা পড়তে থাকো। আর হচ্ছে যে বায়োলজি আসলে পড়ানোর মতো তেমন কিছু নাই, কারণ এটা কি বলবো, এটা তো তোমরা জানো যে প্রতিটা লাইন থেকে এমসিকিউ আসতে পারে। তো আমি যেটা তোমাদের করতে পারি, আমি যেটা তোমাদের সহজ করে দিতে পারি, সেটা হচ্ছে যে আসলে বায়োলজির প্রশ্নটা কেমন হয় আমি তোমাদেরকে বলি। প্রতিটা টপিকের দেখবা যে একটা সামারি থাকে বা একটা কিছু এমন কিছু পয়েন্ট থাকে বা এমন কিছু লাইন থাকে, হ্যাঁ দেখবা যে প্রতিটা টপিকে এমন কিছু লাইন থাকে, এগুলো মানে জানতেই হয় মাস্ট, বা ওগুলো থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমাদের ইন্টারমিডিয়েটের বোর্ড পরীক্ষা বারবার প্রশ্ন হয়েছে, টেস্ট পরীক্ষা বারবার প্রশ্ন হয়েছে, বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন হয়েছে, ওগুলো থেকে প্রশ্ন বেশি হয়। যেমন আমি তোমাকে দেখাই, খেয়াল করো এই যে ক্যারিওকাইনেসিস কি বা ক্যারিওকাইনেসিস কার অংশ, এটা এটা তোমাদের একদম সুন্দর করে মনে আসে না বইতে? জি যে স্যার, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, ক্যারিওকাইনেসিস বলে আর সাইটোপ্লাজমকে সাইটোকাইনেসিস। হ্যাঁ জি স্যার। তো নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে তো প্রোফেজ থাকবে, মেটাফেজ থাকবে, অ্যানাফেজও থাকবে, থাকবে না? জি স্যার। সেখানে ইন্টারফেজ থাকবে না, কারণ ইন্টারফেজ হচ্ছে যে কোষ চক্রের একটা অংশ, তোমরা নিশ্চয় পড়ছিলা। তাহলে খেয়াল করো এখানে জি বলছে স্যার। ক্যারিওকাইনেসিসের অংশ নয় কোনটি, তার মানে দেখো ওই যে তোমার এই কোষ বিভাজন টপিকের মধ্যে ক্যারিওকাইনেসিসকে বাদ দেওয়া কিন্তু অপশন নাই, ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস পড়তেই হচ্ছে। তাহলে ওখান থেকে প্রশ্ন করছে। এবার তোমাকে দেখাচ্ছি, তুমি ডিএনএ কি বাদ দিতে পারবা? ডিএনএ ডাবল হেলিক্স না মডেলকে স্যার, পারবা না। না স্যার, দেখো ওখান থেকে সরি প্রশ্ন করছে ডাবল হেলিক্সের ব্যাস কত, এটা মুখস্থ রাখতে হয়, 10 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম, সরি 20 অ্যাংস্ট্রম, 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম, ঠিক জি আছে? স্যার। আর প্রতিটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে যে 34 অ্যাংস্ট্রম, আর প্রতিটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে 3 দশমিক, যদি মনোনিউক্লিওটাইড বলে তখন 3.4, আর প্যাচ বললে 34। আর এটাতে কী থাকে? 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবো সুগার সুগার থাকে। তো পরীক্ষায় এইভাবে প্রশ্ন করছিল একবার যে এটা কী ধরনের সুগার,
উত্তর হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আরেকবার আসছিল কি অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, আর কি থাকে, নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে। এই তিনটে বিষয়ে তোমাকে জানতে হবে, এই তিনটে জিনিস লিখে রাখতে হবে। আর ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার ওই যে ক্ষারকগুলোর মধ্যে, যেটাতে তোমার ডিএনএ তে কি থাকে, অ্যাডেনিন গুয়ানিন আর হচ্ছে কি, হ্যাঁ। তাহলে তোমাকে ওই চারটা চারটা ক্ষারকগুলোর নাম, দুইটার পার্থক্য জানতে রাখতে হবে। ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই, কিন্তু এমআরএনএ চারটা প্রকার আছে, এমআরএনএ, জিআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, ঠিক না? ডিএনএ এর অনুলিপন হয়, কিন্তু আরআরএনএ এর কোনো অনুলিপন ঘটে না, ঠিক আছে না? তাহলে তুমি এই জিনিসগুলো যখন কম্পেয়ার করবা তখনও কিন্তু এখানে আইডিয়া হয়ে যাবে। তো ওইভাবে করে তোমাকে পড়তে হবে। খেয়াল করো তো তুমি এই যে শ্রেণীবিন্যাসের মৌলিক একক কি, এটা কি তুমি জানো না? জানো, এটা হচ্ছে প্রজাতি, ঠিক না? তাহলে এই যে মানে একদম কোর যে বিষয়গুলো, যে জিনিসগুলো বারবার তোমাকে জানতে হচ্ছে, প্রতিটা জায়গায় তুমি বারবার পড়ছো, ওগুলোই হচ্ছে চট্টগ্রামের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মানে ওগুলো থেকে তুমি 15টা প্রশ্ন কমন পাবো, আমি তোমাকে দেখাই দিতে পারবো যে 15টা ওখান থেকে আসছে, একদম ওই টপিকগুলো থেকে। আর চার পাঁচটা প্রশ্ন এটা সবসময় কঠিন থাকে, ওগুলোর জন্য তোমাকে কি বইয়ের ওই যে আনাচে কানাচে যত জায়গায় আছে বায়োলজি বইয়ের, যত কেমিস্ট্রি টু বলে দেন, বলে দিই কেমিস্ট্রি তো ঠিক ওরকম, আমি কেমিস্ট্রি কিন্তু একদিন বলছিলাম। আচ্ছা খেয়াল করো আরো কিছু জিনিস দেখাই, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান নিশ্চয় পড়ছিলা, ভাইরাসের কোষ প্রাচীরের উপাদান এটা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান এটা পড়ছিলা নিশ্চয়ই। লাইকেন নিশ্চয় পড়ছিলা, যে এখানে দুইটা, একটা শৈবাল থাকে একটা ছত্রাক থাকে, যখন এটা মিলিত ভাবে থাকে তখন এটাকে লাইকেন বলে। এটা হচ্ছে যে এক, এটাকে মিউচিউলাস্টিক, মিউচিউলিস্টিক বলা যেতে পারে, যে পরস্পরের সহাবস্থান, একজনকে ছাড়া আরেকজনকে হবে না, মানে লাইকেন তৈরি হবে না। তো লাইকেনে কে কে থাকে এটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে এর কী ধরনের, এটা হচ্ছে বাধ্যতামূলক, কোথাও কোথাও পাবা স্থায়ী অস্থায়ী পরজীবী, এগুলো কোনোটাই না। উত্তর হচ্ছে বাধ্যতামূলকভাবে তাদেরকে একসাথে থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপরে এই যে বলছে লোডিকিউল, যে পরিবারের সদস্য, এটা হচ্ছে যে তোমার পোয়েসি পরিবারের সদস্য, সদস্যদের বৈশিষ্ট্য। এখানে তোমার বইতে দেখবে মালবেসি, পোয়েসি, আরও যত ধরনের এই গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এগুলো তোমাকে ওখান থেকে দেখে নিতে হবে। রোগ জীব, রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো নিশ্চয় নাম তুমি শিখছিলা, এখান থেকে প্রশ্ন করছে। আণবিক কাছে কোনটি, ওই যে রেস্ট্রিকশন এনজাইম, যেটা থেকে ডিএনএ কাটা হয়, এটা ডিএনএ থেকে আসছে আসলে টপিকটা। তারপরে তুমি খেয়াল করো চিকুনগুনিয়া জ্বরের কোনটি ক্ষেত্রে কোনটি সঠিক নয়, তোমার বইতে হয়তো চিকুনগুনিয়া জ্বর আছে, বা ওই যে এডিস মশা আছে, বা ম্যালেরিয়া জীবাণু আছে, ওখানে দেখবো ওই টপিকটা আছে। তারপর ফান্ড, ফান্ড সম্পর্কে নিশ্চয়ই তোমরা পড়ছিলা, ওখান থেকে দিছে প্রশ্নটা। মস্তিষ্কের অংশগুলো নিশ্চয়ই পড়ছিলা, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, ওগুলো দেখতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে জিনিস একবার কঠিন থেকে আসে না, তোমাকে আমি প্রমাণ দিচ্ছি, তুমি দেখো। যেমন মনে করো বলছে যে অক্ষিগোলকের নড়াচড়া নিয়ন্ত্রণ করে কোনটি, উত্তর হচ্ছে অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স এর ব্যবহার জানা না বা কাজ জানা না, এরকম মনে আমার কেউই নেই। একবারে কঠিন যেগুলো এগুলো কিন্তু দেয় না, যেগুলো একবারে জানতেই হচ্ছে, না জানলে নয়, সেগুলো দিচ্ছে পরীক্ষা বেশি। তো বলছে যে সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে নিচের কোনটি শোষিত হয় না। তো তুমি এখানে খেয়াল করো আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, দেখো এই তিনটার ক্যারেক্টার একই, তুমি খেয়াল করো বি এ সি তিনটার ক্যারেক্টার একই। তো এখান থেকে দেখে বুঝাচ্ছে বাকিটা সোডিয়াম আয়ন, এটা হচ্ছে ভিন্ন, তাহলে আনসার এটাই হবে, এমনি বুঝে যাচ্ছে এটা। আর যদি তুমি আরো সুন্দরভাবে মনে রাখতে চাও, তাহলে অ্যাক্টিভ পরিবহন আর হচ্ছে যে তোমার আর একটা হচ্ছে নাকি প্যাসিভ পরিবহন মেবি, বা ইনঅ্যাক্টিভ, বা কিছু একটা লেখা আছে তোমার বইতে বা পাবা, ওটা একটু দেখে নিবা ওই টপিকটা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা। জি স্যার। আচ্ছা, তারপরে রক্তের কোন ধরনের রক্ত, শ্বেত রক্ত কণিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, কোন ধরনের শ্বেত রক্ত, আচ্ছা বলছি শ্বেত রক্ত কণিকার আবার কতগুলো তোমার এ আছে, ভাগ আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল, লিম্পোসাইট, এগুলোর আবার প্রকারভেদ আছে, মানে ইয়া সরি নাম্বার আছে কোনটা কত পরিমাণে থাকে। তো ওটা তোমাদের বইতে এটা একটু ডিপ থেকে প্রশ্ন করছে, এটা ওই যে এটা নর্মালি প্রশ্ন করে যে লোহিত রক্ত কণিকার পরিমাণ কত, শ্বেত রক্ত কণিকার পরিমাণ কত, অণুচক্রিকার পরিমাণ কত, এটা এই নর্মালি এটা প্রশ্ন করে, কিন্তু এটাতে এই যে 19 নম্বর, এটাতে একটু ডিপে গেছে। তো লিথাল জিনের কারণে কি রোগ হয় তোমরা জানো, ঠিক না? না, যে জানো না সে তো আসলে বায়োলজি কিছুই জানো না। তাহলে দেখো এখানে কঠিন কিছু নাই, অসম্পূর্ণতা প্রকট, দেখো ওই যে অনুপাতগুলো জিজ্ঞেস করছে, তো আমি এখানে অনুপাত বাকি যা আছে সবগুলো দিয়ে দিছি। এখন এইভাবে তোমাকে প্রশ্ন করবো, অর্থাৎ ইজি জিনিসগুলো তোমাকে পড়ে যেতে হবে। এবার আমি যদি কেমিস্ট্রিতে বলি, কেমিস্ট্রির কথা আগে অলরেডি একবার বল, আগে যারাদেরকে পড়াইছি তোমরা ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা, সেখানেও আমি বারবার বলছি জৈব যৌগ থেকে সাতটা সর্বোচ্চ প্রশ্ন দিতে আমি দেখছি, আটটা দিতে দেখছি আমি, 25টার মধ্যে 8টা প্রশ্ন জৈব যৌগ থেকে। তার 20 নম্বরে ডাবিরে ফলো করছে, দেখেন স্যার 20 নম্বর ডাবিরে ফলো করছে, ফিজিক্স মনে হয় এটা, এটা 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 হ্যাঁ 20 নম্বর,
হ্যাঁ এখানে ডাভিড দাবি ভূষণ টাবি স্কুল, ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে সেভেন বেবি। এরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার ওই ফিজিক্সের এই পুরাতন অনেক সময় কিছু প্রশ্ন দিয়ে দেয়, এগুলো তোমাদের বইতে অনেক সময় নাই, অনেক সময় আসে। আসলে কোথা থেকে আমি বলি, এই প্রশ্নগুলো স্যারদের হাতে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেগুলো স্যাররা আগে করছে ওগুলো সব স্যার, জি স্যার, আমাদের এরকম যেরকম কম্পিউটারের মধ্যে তুমি দেখতেছো স্যারের কম্পিউটারও আছে, বুঝা গেছে? এখন স্যার জি অনেক স্যার, সময় এই মনে করো প্রশ্ন নতুন করে 15টা 10টা তৈরি করে আর 10টা আগের গুলোই বসায় দেয়, বুঝে গেছে? ও মনে করো 2015 জি সালে স্যার, একটা তুলে দিল, তখন স্যার আর দেখেন এটা সিলেবাসে আছে নাকি নেই, বুঝে গেছে? জি স্যার, আর স্যাররা মনে করে যে ও ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, ও আবার সিলেবাস কেন ফলো করবে, ওর বইতে যা আছে সব পড়তে হবে, বুঝে গেছে? জি স্যার, হ্যাঁ, এই জন্য দেখবা যে গতবার শর্ট সিলেবাসের বাইরে অনেকগুলো প্রশ্ন, তার আগের বারও আসছে, তার আগের বারও আসছে। গত 3 বার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে না? জি স্যার, তুমি গত 3 বছর প্রশ্ন দেখে পড়ো, শর্ট সিলেবাস থেকে চট্টগ্রাম সিলেবাস কখনো প্রশ্ন করা নাই, ফুল সিলেবাস। ইভেন গুচ্ছ নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওরা সার্কুলার বলে দিয়েছিল যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করবে, কিন্তু দেখা গেছে প্রশ্নটা শর্ট সিলেবাস থেকে করা নাই, বুঝে গেছে? জি স্যার, কেমিস্ট্রিটা বলুন একটু। ওকে, কেমিস্ট্রিটা বলে দিচ্ছি, আজকে আর বেশিক্ষণ বলতে পারবো না, শর্টকাট বলে দিচ্ছি। হ্যাঁ, কিছু জিনিস, প্রথমে জৈব জগৎ থেকে নামীয় বিক্রিয়াগুলো শিখতে হবে, গুরুত্বপূর্ণ সংকেত, বিকারক, এগুলোর নাম জানতে হবে। আর সংকেতগুলোর যে গুরুত্বপূর্ণ সংকেতগুলো তুমি শিখবা, এগুলোর ইউপ্যাক নেম কি আর হচ্ছে বাণিজ্যিক নেম কি, যেমন অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে বাণিজ্যিক নাম, কিন্তু ইউপ্যাক নাম হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড, বুঝে গেছো? জি স্যার, দুইটাই জানতে হবে। গুরুত্বপূর্ণ নামীয় বিক্রিয়া, যেমন মনে করো যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই যে দেখো এখানে প্রশ্ন আছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন থেকে, বুঝে গেছে? জি তারপরে স্যার, অ্যাসাইলেশন একটা আছে, তারপর যে তোমার এই গ্রিডনার বিকারকের সাথে অ্যালকোহলের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির পরীক্ষা আছে, এরকম পরীক্ষা টাইপসের যেগুলো এগুলো থেকে প্রশ্ন দেয়, ঠিক আছে, বুঝে গেছে? আর কেমিস্ট্রি আমি জি আরো স্যার, পড়াবো, কেমিস্ট্রি ক্লাস বেশি নিয়ে নেই, মনে হয় জৈব জগৎ থেকে অর্ধেকের মতো গেছিলাম, ওটা আমি আবার স্টার্ট করব। আর হচ্ছে যে কেমিস্ট্রিতে একটা একটা জারণ সংখ্যা সবসময় দেয়, জারণ সংখ্যা, আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখবে প্রতিবারই একটা একটা প্রশ্ন আছে, এই দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখানে আছে, তুমি আরো আমি তোমাকে আরো 3 বছর আগে ধরলেও দেখাতে পারবো। আর হচ্ছে এই যে এরকম সংখ্যা, এই যে এত অনুসংখ্যা কত, পরমাণু সংখ্যা কত, কত গ্রাম যোগ অংশগ্রহণ করছে, আরো একটা ফর্মুলা আছে এস ইকুয়াল টু ওই যে নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়ের একটা ফর্মুলা আছে কেমিস্ট্রিতে, ওই যে ফর্মুলা হচ্ছে যে এস ইকুয়াল টু 1000, জি স্যার, এস ডাব্লিউ সমান SBM বাই 1000। হ্যাঁ 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 ওইটা ওইটা, আমি উল্টা আমি একটু রিফর্ম করে বলতেছিলাম আর কি, ওই অঙ্ক ওই ফর্মুলা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন দেয়, বুঝে গেছে? ওকে, তারপর জি আর হচ্ছে স্যার, জি পিএইচ স্যার, নির্ণয়, পিওএইচ নির্ণয়, পিএইচ নির্ণয়, পিওএইচ ওএইচ নির্ণয়, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, তারপর হচ্ছে মেটা নির্দেশক, অর্থবেরা নির্দেশক, রঙিন যৌগ, অবস্থান্তর যৌগ, জারণ বিজারণ বিক্রিয়া, এই যে বিকারক পাইছ, বিকারক, হ্যাঁ, জি স্যার, মূলক, জি স্যার, কার্যকরী মূলক, ক্লিয়ার? জি আয়নিক স্যার, বন্ধন, সন্নিবেশ বন্ধন, সমযোজী বন্ধন, 3টা বন্ধনের থেকে বিশেষ করে দেয় এভাবে একটা যৌগ দেয়, বলা যায় এটাতে কি কি বন্ধন আছে, বুঝে গেছে? এই যেমন এটা জি স্যার, এটা খেয়াল করা বলছে যে পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি বন্ধন বিদ্যমান, এরকম, ক্লিয়ার? জি স্যার, আয়নিক বন্ধন। আজকে আর তোমাদেরকে আমি সময় দিতে পারবো না, এটা আমি একটা শিফটে দেখাইছি, আর একটা শিফট তোমাদেরকে দেখাই দিয়ে আজকের জন্য শেষ করব। স্যার আপনি একটা গ্রুপ খুললে সুবিধা হয় আর কি, সবার আচ্ছা, আমি ইনবক্স গ্রুপ ক্লিয়ার করে রিড অ্যাড করে করা দিব তোমাদেরকে। এ দেখো, এখন আমি ধন্যবাদ। 22 সালের প্রশ্নটা দেখাচ্ছি, 22 সাল, হ্যাঁ, দেখি এটাতে কিছু আছে কিনা আমি জানি না, 23 সালের প্রশ্ন বাদ দিয়ে একটা 22 সালের প্রশ্ন দেখাচ্ছি। এ দেখো 21 বাইশের প্রশ্ন, হ্যাঁ, তো আমি একটা কেমিস্ট্রির প্রশ্ন দেখাই, তাহলে তোমরা বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। এই খেয়াল করো এস ইকুয়াল টু, দেখো আমি যেটা বলছি এটা এখানে আছে, জি স্যার, এ দেখো সাধারণ অ্যালকোহলের সাধারণ ফর্মুলা কোনটি, তারপরে বার এই জারণ সংখ্যা, এরকম সূত্র একটা দিবে, সূত্র একটা দুইটা তিনটাও দেয় মাঝে মাঝে, দুইটা তিনটা চারটাও দিতে আমি দেখছি। কি তারপর ওই যে কম্পিটিশন নামীয় বিক্রিয়া সবাই খেয়াল করো, নামীয় বিক্রিয়া ফ্রিডেল ক্রাফটস আবার দিছে, সমীকরণ দেয় একটা, এরকম ফিজিক্সও দেয়, স্যার, ফর্স্ট 80% কোশ্চেন সহজই ফর্জিনের আসে, সংকেত, হ্যাঁ বলো, 80% কোশ্চেন স্যার সহজই আসে মোটামুটি দেখলাম। হ্যাঁ সহজ, কঠিন নাই। দাঁড়াও, আমার বাবুকে ওই ওরা মোম মারতেছে কেন জানি, একটু দেখতে হবে। ডায়োজেনিয়াম লবণ,
উৎপন্ন করে কোনটি? হ্যাঁ দেখো, নামীয় বিক্রিয়া বারো। তারপর ওই যে অপটিক্যাল আইসোমারিজম মানে হচ্ছে আলোক সক্রিয়তা, কোনটি দেয় কোনটি দেয় না, ঠিক আছে? দেখবা যে এই যে ধ্রুবকের মান আরেকটা পাইছো, ঠিক আছে? এরকম করে দিবে তুমি কয়েকটা প্রশ্ন ভালো করে পড়লে, মানে প্রশ্নটা পড়ার সময় খেয়াল করবা যে মানে ওরা কোথা থেকে প্রশ্ন করে মুখস্থ। তুমি ওই ওই দিন প্রশ্নটা ধরবা খালি খেয়াল করার জন্য কি কোন কোন জায়গা থেকে ওরা প্রশ্ন করে, আমার কথা ক্লিয়ার? ওই দিন প্রশ্ন পড়ার জন্য ধরবা না, তুমি ধরবা যে প্রশ্ন কোন কোন জায়গা থেকে করে, ক্লিয়ার? এক সাবজেক্ট ধরবা, জি স্যার। কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে আমি দেখি, ঠিক আছে? তুমি নোট করো এই টপিক এই টপিক এই টপিক থেকে দেয়, এরকম 5 বছরের প্রশ্ন পড়ে তুমি নোট করলে তুমি নিজে মাস্টার হয়ে যাবে, দেখবে তুমি বুঝতে পারবে কোন জায়গা থেকে প্রশ্ন হয়। বুঝে গেছে? জি স্যার। আশা করি ক্লিয়ার। সো তোমরা এই কাজগুলো করবা, আর কারো কিছু বলার থাকলে বলো, শেষ করে দিচ্ছি আমি আজকের মতো এখানে। না শেষ একটাই বলো স্যার, কখন জানাই দিব? গ্রুপ খুলে স্যার, গ্রুপ খুলে লিঙ্কগুলো দিয়ে দিন, সবাই পাবে আর কি, সবার কাছে দেওয়া লাগবে না আলাদা করে। ওকে, রাজু কিছু বলবা? না স্যার, তেমন কিছু নাই বলার। রিয়া? না স্যার, গ্রুপটাতে এই লিঙ্কগুলো পাঠিয়ে দিলে ভালো হতো। ওকে, ওটা আমি করব, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করেন। ওয়ালাইকুম।